সিলেটিরা সব সময় স্মার্ট মিয়া মতর আছে সিলেট আছে সুন্দর আছে সিলেট বহুত চোখো জায়গা হে অনারা সিলেট না তো বহুত ভালো লাগে মেকআপ সুন্দরী তো সবাই আমরা আমার শরীরটা শুকায় গেছে ভাইয়া ওয়াটারপ্রুফ মেকআপ করে সিলেটি মেরা ন্যাচারাল বিউটি নাচ গান আড্ডা আর হৈহুল্লোড়ে প্রকৃতিকন্যা সিলেটের সাদা পাথরে ঈদ উদযাপন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লাখো পর্যটক সিলেটের মতো এত সুন্দর জায়গা দেশের আর কোথাও নেই এমনটাই বলছেন ঘুরতে আসা এসব দর্শনার্থীরা আমরা সিলেটিরা সবসময় স্মার্ট কেন তার ওখানে নয় কারণ এখানে হচ্ছে নেচার বাংলাদেশের সব থেকে বেস্ট নেচার তো আমরা এখানে স্মার্ট দিকেও তো আয় নাকি তার এমনি তো উদাহিত না ওখানে তো আমরা কইমু যে আমরাও বেস্ট সো উই আর বেস্ট সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের একটা সব থেকে ভালো জায়গা ওটার লাগে আমি প্রাউড ফিল করি এবং সিলেটে হচ্ছে শাহজালাল শাহ পড়ানোর মাজার তো আমরা এখানে সবসময় আল্লাহর একটা রহমত এখানে সো আমি প্রাউড ফিল করি ওটার লাগে আর সিলেটের মানুষ অনেক ভালো আত্মীয়তা পড়ায় ওটার লাগে আমি মনে করি সিলেটের মানুষ সব থেকে ভালো আমার আমরা ইন্ডিয়া থেকে এসেছি আমরা ইন্ডিয়ায় কলকাতায় থাকি আমরা নেপালি পারি আমরা এটা আমাদের একটা ছোটবেলা মানে একটা ইচ্ছা যে আমরা নেপালি আর সিলেটি ভাষা যতগুলো ভাষা আছে সবগুলো ভাষা শিখবো মিয়া মতর আছে সিলেট আছে সুন্দর আছে এটার মানে আপনাদের সিলেট অনেক সুন্দর সিলেট বহুত চোখো জায়গা হে এটা মারওয়াড়ি তে বলা হয় সিলেট অনেক ভালো একটা জায়গা সিলেট আইয়া যে বালা লাগে কিতা খবর সিলাতি বালা বালাইনি পুরি গরুর মাংস খালি খাইবার মন খায় কিন্তু আমার আফসোস এতদিন বড় সিলেটে এই কোনোদিন রাতের মাংস খাইতে পারি না আমার শরীরটা শুকায় গেছে ভাইয়া আমি না খাইতে খাইতে শরীরটা শেষ আমার ওয়েট মাত্র ভাই 110 কেজি আফসোস আফসোস আর আফসোস সিলেটের যত প্রকার খাবার আছে ভালো ভালো সেটা খাবার ইচ্ছা কিন্তু পাই না ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি সিলেট আসছি ভালো লাগতেছে মেকআপ সুন্দরী তো সবাই আমরা পানিতেও মেকআপ করে আসছে জি সৌন্দর্য তো সব জায়গাতেই প্রকাশ করতে হয় ওয়াটারপ্রুফ মেকআপ করে আসছি আমাদের পানিতে রুদ্রে কোনো কিছুই হবে না ভাই একটু কম দামে মেকআপ করছে তো উচই লাগেছে আর কি এইটাই ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট আইসি ফাঁকানি লাগি সিলেট আমার যে ভালো লাগছে মনে সে আরো থাকিতাম সিলেটি সকলকে জানাইলাম ঈদ মোবারক সিলেট নিয়ে হচ্ছে যে বলার কোনো ভাষা নাই অনেক সুন্দর সেফ প্লাস হচ্ছে যে স্মৃতি রাখবো এটাই হচ্ছে সবচাইতে বড় কথা সব কিছু মিলে তো একটু মানে হিজিবিজি হচ্ছে কারণ যেহেতু ঈদ সিজন এমনিতে সব ভালো সিলেটিরা বেশি সুন্দর কারণ সিলেটিরা ময়দা ছাড়া সুন্দরী ছাড়া ময়দা নাই সিলেটি মেরা ন্যাচারাল বিউটি অনারা সিলেট না তো বহুত ভালো লাগে এই যে পাথর পাহাড় দিন দেখে খুব ভালো লাগে বিশেষ করে পাথর এত পাথর আগে অন্যদিন ন দেখি সিলেট আইয়া যে মজা লাগে কিতা খবর সিলেটের ভালো আছো নি সবচেয়ে ভালোবাসি সিলেটকে আর দ্বিতীয়ত হলো সিলেটের পরিবেশ সবচেয়ে প্রকৃতিটা ঠান্ডা সবুজায়ন এবং সিলেটে অনেক কিছু আছে দেখার মতন যে কারণে আমরা ঢাকা গোলশান থেকে চলে আসছি ফুল ফ্যামিলি সিলেটে সবচেয়ে এনজয় করি ফ্যামিলি নিয়ে আসলে এবং নিরাপদ বোধ মনে করি সেই সাবার থেকে দেখলাম এখানে আসলাম কালকে আসছি এখানে আসছি শুরুতে দেখি কালকে প্ল্যান আছে যে জাফলং যাব এখন দেখা যাক সিলেটি ফুয়া ফুই যে স্মার্ট আমরা ঢাকা থেকে আসতে আসলাম দেখলাম মোটামুটি সব কিছু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে এবং সিলেটের প্লানও মোটামুটি ভালো স্মার্ট সিলেটের ভাষা আমি মোটামুটি বুঝি কিছু কিছু বুঝি না যেমন আমি একটা হোটেলে গেলাম হোটেলে গিয়ে আমি ওখানে পুরি চাইছি এখন তারা নেগেটিভ মাইন্ড করছে সেটা এখন মেয়ে বা এরকম কিছু একটা তো বলতেছে ভাই আপনি কি বলতেছেন মানে আর কি আমি অবাক হয়ে গেছি সিলেট সুন্দর এই জন্য ঢাকা থেকে আসছে অনেক আনন্দ করতেছি অনেক ভালো লাগছে পানিটা খুবই পরিষ্কার খুবই ঠান্ডা তার সাথে প্লাস এখন পাহাড়ের সাথে আমরা আছি খুবই ভালো লাগতেছে এখানে সিলেটের দিকে দেখতে খুব সৌন্দর্য ঢাকার ভিতর তো আমাদের এরকম সৌন্দর্য জায়গা নাই ঢাকা থেকে আসছি এখন ঈদের ছুটিটা কাটানোর জন্য সিলেট বেড়াতে আসার প্ল্যান খুবই ভালো লাগতেছে এমনিতে ঈদের কারণে ভিড় একটু বেশি কিন্তু এমনিতে খুবই ভালো এখানে আমরা জাফলং গেছিলাম এখন রাতারগুল গেছিলাম আজকে আবার এখন সাদা পাথর সিলেটের সবচেয়ে কোন জায়গাটা বেশি ভালো লাগে আমার রাতারগুল সবচেয়ে বেশি ভালো লাগে সিলেটের মানুষজন কি কেমন লাগে খুবই আন্তরিক আর খুবই অতিথি পরায়ণ ভাষাটা খুবই মজার আমার খুবই ভালো লাগে সিলেটি ভাষা আপনি বুঝেন বুঝতে কষ্ট হয় কিন্তু শুনতে খুবই ভালো লাগে সেই কি কিছু বলতে পারেন না আমি পারি না আমার সাথে বলবেন ট্রাই করতে পারি ঢাকা থাকি সিলেট আইসি পাকানির লাগে ঢাকা থাকি সিলেট আইসি
ফাখানি লাগে ফাখানি লাগে এর অর্থ বুঝছেন না আমি বুঝছি বলো ঢাকা থেকে সিলেট এসে আমরা ঘুরতে আসছি সাদা পাথরের গায়ে আছড়ে পড়ছে মেঘালয়ের বুক চিরে নেমে আসা হিম শীতল পানি সিলেট মানেই প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন যে সৌন্দর্য মুগ্ধ করে আমি আপনি সহ ঘুরতে আসা সকল পর্যটকদের সিলেটের সাদা পাথর থেকে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ